রোস্টারভুক্ত 2012 সালের রি মেডিকেল ছাত্রদের ভিসা নিশ্চিত না করে নতুন সার্কুলার বন্ধ করার দাবি জানিয়েছেন দক্ষিণ কোরিয়াগামী রোস্টারভুক্ত উত্তীর্ণরা। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান ভুক্তভোগীরা। এ সময় তারা জানান 2012 সালের রোস্টারভুক্তদের ভিসা না দিয়ে অবৈধভাবে 2013 সালের রোস্টারভুক্তদের ভিসা দেওয়া হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং পূর্বের মতো রাউন্ড ভিত্তিক দক্ষিণ কোরিয়া নিতে সরকারের প্রতি জোর দাবি জানান হয় কর্মসূচি থেকে।